বিরতির পর স্বাগত। রাত পোহালেই বাংলায় ভোট, সাত দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবাংলায়, এবং পশ্চিমবাংলায় ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই নজরদারি রাখছে জাতীয় নির্বাচন কমিশন। যেহেতু এবার বাংলা একটু বেশি নজরদারি রাখা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেক্ষেত্রে প্রত্যেকটি বুথ কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কোচবিহারে এবার পরীক্ষা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী। নিষিদ্ধ প্রামাণিক ভোট গ্রহণকে কেন্দ্র করে নজর রয়েছেন কমিশনের, সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে, ইতিমধ্যেই নির্বাচনী আধিকারিকরা তারা ব্যস্ত, প্রত্যেকটি জায়গায় তারা ছুটে যাচ্ছেন, কি আপডেট পাচ্ছেন? দেখো, পশ্চিম আগামীকাল পশ্চিমবাংলাতে তিন কেন্দ্রে ভোট রয়েছে, মানে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট। পশ্চিমবঙ্গের তিনটি আসনের মধ্যে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। আগামীকাল ভোট হবে এই তিন কেন্দ্রে। এই কেন্দ্রগুলিতে আজ দুপুরের পর থেকেই নির্বাচন আধিকারিকরা প্রতিটি বুথে পৌঁছে গিয়েছেন। প্রতিটি বুথে 4 জন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আসনটি হলো কোচবিহার আসনটি, এবং কোচবিহার আসনটি বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসন থেকে এবার লড়াই করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক। এমনিতে পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন কোচবিহার, এখানে রয়েছে দুই মন্ত্রীর টেস্টির লড়াই। একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের কাছে বড় চ্যালেঞ্জ পুরনো আসন ধরে রাখা, অন্যদিকে পশ্চিমবঙ্গের মন্ত্রী উদয়নগর কাছে চ্যালেঞ্জ পুনরায় বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়া এই আসনটিকে। আর আমরা জানি এমনিতেই প্রতিদিন কোচবিহারে কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ প্রথম দফায় যাতে সুষ্ঠুভাবে ভোট করানোর। এখন দেখার বিষয় যে আদৌ কালকে এই কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট করা সম্ভব কিনা, আর নির্বাচন কমিশন করতে পারে কিনা। একদমই, সেক্ষেত্রে যেহেতু তিনটি আসনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই ইতিমধ্যে তো প্রচার অভিযান শেষ, সেক্ষেত্রে কি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত উঠে এসেছে তিন লোকসভা কেন্দ্র থেকে, নাকি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে? গতকাল কিন্তু এই কেন্দ্রে বিভিন্ন জায়গায় মার দাঙ্গা হয়েছে, রক্তক্ষয় হয়েছে। মানে প্রতি বছর যেরকম লোকসভা নির্বাচনে ভোট হয়, রক্ত দাঙ্গা বন্ধ করা যায়নি, কিন্তু ভোটের আগে কিন্তু এরকম হয়েছে। এখন নির্বাচন কমিশনের কিন্তু বড় কঠিন মানে একটা পরীক্ষা নিতে চলেছে, সেটা আগামীকাল পুরো সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে, এবং নির্দেশ দেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের থেকে টিএমএসপিদেরকে নির্দেশ দিয়েছেন যে যদি কোন জায়গায় কোন রকম ঘটনা সূত্রপাত পায় তৎক্ষণাৎ 1 ঘন্টার মধ্যে সেখানে কিন্তু আধা সেনাবাহিনী পাঠাতে হবে এবং কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি প্রতিটি বুথে কিন্তু চিপ লাগাতে হবে, অর্থাৎ যাতে দিল্লি থেকে নির্বাচন কমিশন দেখতে পায় যে সেখানে কিভাবে ভোট হচ্ছে, সেইটা সেই পর্যবেক্ষণও কিন্তু তারা রাখছে। পাশাপাশি এটাও কিন্তু নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যদি কোথাও লিক অর্থাৎ সমস্যা হয় সেখানে কিন্তু ছবি তোলার পর 1 ঘন্টার মধ্যে কিন্তু সেটা আপডেট করতে হবে, আর যাতে এর পরবর্তীকালে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু নির্বাচন কমিশনের থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদম, ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ কোচবিহার সহ তিনটি জায়গায় ভোট আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই তিনটি জায়গায় ইতিমধ্যেই নির্বাচনী আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। ইভিএম পরীক্ষা নিরীক্ষার পর তারা তাদের দায়িত্ব গ্রহণ করছেন, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তিনটি কেন্দ্রেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।